বিসি বাড়ি রান্না ও রান্নার টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের বাংলা ক্যালেন্ডারে বা আমাদের বাঙালিদের বা পশ্চিমবাংলার আজকের দিনটি দশহরা দিন, সেই কারণে আমাদের আজকে রেসিপি 10 রকম শাকের আমরা ভাজা করব। সেই 10 রকম শাকটি দেখাচ্ছি। এটি সজনে পাতা শাক, এটি চাল কুমড়ো, কুমড়ো যেটা হচ্ছে আমরা পাকা কুমড়ো বা লাউ শাক যেটা বলি তারই পাতা। এটা হচ্ছে ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক যেটা ব্রেনের জন্য সেই শাকের পাতা। আর এটা হচ্ছে সাদা মারিচ শাক, সাদা মারিচ শাক এর পাতা। পাই লাউ বা চাল কুমড়ো নামে পরিচিত সেই শাকের পাতা, ফুলকা শাকের পাতা। এটি হচ্ছে লাল মারিচ শাকের পাতা। এটি হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের পাতা। এটা হচ্ছে থালগুনি পাতা, থালগুনি পাতার শাক। আর এটা হচ্ছে মদরাঙ্গা শাক। এই 10টি শাকের আজকে আমাদের ভাজা রেসিপি। এবং আমাদের মা মনসা দেবীর পুজো, পুজোতে আমাদের এবং আজকে দশহরা, দশহরার দিনে আমাদের 10টি শাকের রেসিপি মানে ভাজা করে খেতে হয়, সেই কারণে আমরা আজকের এই 10 রকম শাকের, এবং এটা আজকেরই আজকে নিরাম খাওয়ার দিন এবং আজকে খুব বড় দিন আমাদের কাছে, আজকে বাঙালি হোক আর পশ্চিমবাংলার মানুষের কাছে আজকে এটি দিনটি খুবই বড়, খুবই বড় দিন। এবং সেই কারণে আজকে আমাদের 10 রকম শাকের ভাজা খেতে হয়, সেই কারণে আজকে আমাদের রেসিপিটা দেখাচ্ছি যে আপনারা যে চেনার জন্যও আজকের এইটি আমরা সেই শাকগুলোকে চিহ্নিত করে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা না জেনে থাকলেও পরবর্তীতে যাতে এই যদি আমাদের বাংলার অনেকেই তো না জেনে থাকে এই এই হচ্ছে প্রথাগুলি, কারণ এই এটি এক এটা কি কুসংস্কার কোনোভাবেই বলা যায় না, এটা ভালো দিক, এটা সংস্কারের দিক। এবং পুজো পার্বণের ক্ষেত্রে এই দিনটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে আজকে আমাদের মা মনসা পুজোও হয় বাড়িতে, সেই কারণেই তো আজকে এটাতে আমাদের তো নিরামিষ তো অবশ্যই আমাদের মানে খাওয়া দাওয়ার থাকে, সেই কারণে আমাদের সেই যে চিরাচরিত ছোট থেকে যে আমরা বা আমাদের অনেক আগের থেকে যে এই প্রথাটি চলে এসেছে সেই প্রথাটি অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন। আমাদের যেসব নতুন বন্ধুরা বা আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন বা নতুন দেখে বন্ধু হয়ে এসেছেন তারা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ইউটিউব কোম্পানি থেকে অনেক চ্যানেল আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, সেই কারণে আমি অনেক বন্ধুদের কাছে আনসাবস্ক্রাইব রিকোয়েস্ট পাঠিয়েছি, যারা আমার সেই রিকোয়েস্টটাকে সাপোর্ট করেছে, আমার সহযোগিতা করেছে আনসাবস্ক্রাইব করে। তারা হতাশ হবেন না, আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে, কিন্তু আমার যেহেতু ফ্রেন্ড লিস্ট মানে আমার বন্ধুর লিস্টের তালিকাতে যেহেতু নাম থাকছে না, সেই কারণে আমি আবার পরে আপনাদের সঙ্গে আমি ফ্রেন্ড লিস্টে যোগ হব, আপনাদের আমি বন্ধুত্ব করব। আমি তো বন্ধুত্ব আপনাদের সঙ্গে রেখেইছি, আপনাদেরও আমি যাতে বন্ধুত্ব লিস্টে আমার লিস্টে আপনাদের নামটা আমি দেখতে পাই, সেই কারণে ইউটিউব নিউ গাইডলাইন্স মানে নতুন নিয়ম যে চালু করেছে সেই নতুন নিয়ম চালু করার জন্য অনেক চ্যানেলের আমার কাছে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি জানি অনেক আগে থেকে, কিন্তু আমি তাদের লিস্টে নাম না পাওয়ার জন্য আমি তাদের আনসাবস্ক্রাইব করতে বলেছি। কিন্তু হতাশ হবেন না, আমি আপনাদের সঙ্গে বন্ধুত্বের সেই প্রয়োজন হলে দরকার হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমার জয়েন্ট করতে পারেন, তাতে আমি আপনাদের লিংক দিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা
চলে আসবেন। কি কারণে আমি কি সমস্যা হচ্ছে আমি সেটা পুরোপুরি ডিটেলস জানাতে পারবো। এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা বা নতুন নতুন যেসব রান্নার চ্যানেল যারা বানাচ্ছেন তাদেরকে কাছে আমার বিনীত অনুরোধ বা তাদের আমি সম্মান জানিয়ে ভালোবাসার সঙ্গে এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি তাদেরকে বলবো, আমার মতো আমি খুব বড় চ্যানেল নই, মানে বড় সাবস্ক্রাইবার আমি খুব না হলেও আমি এটুকু বুঝতে পেরেছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসে যে মানে একজন ইউটিউবার হতে গেলে তার যে কত সমস্যা থাকে এবং কত কষ্ট করে তাকে এই চ্যানেলগুলি বড় করতে সময় লাগে বা কত কষ্ট না করলে সে একজন ভালো বড় ইউটিউবার হতে পারে না, সেই কারণে আমি সেই কষ্ট এবং অনুভব করেছি এবং আমি জানতে পেরেছি যে এখানে সম্মান মানে একটা জায়গা করার জন্য খুব সহজে তো আমরা জায়গা করতে পারি না, কারণ আপনারা যারা ছোট ইউটিউব চ্যানেল করেছেন আমি তাদের প্রত্যেকেই বলবো আমার তরফ থেকে অভিনন্দন এবং আমি তাদের সবসময় তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট অবশ্যই করব, অবশ্যই সাপোর্ট করব এবং সবসময় তাদের পাশে অবশ্যই আমি থাকব এবং আমার চ্যানেল তো থাকবে। এবং আমি আরও এর সঙ্গে জানাবো যারা বড় ইউটিউবার মানে যারা বড় মানে 1000 সাবস্ক্রাইবারের উপরে যারা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব বা অনুরোধ করছি যে তারা যেন এই ছোটোখাটো চ্যানেলগুলোকে তারা যেন সাপোর্ট করে সবসময় তাদের পাশে থাকে সাপোর্ট করে এবং তাদের ভিডিও বানানোর উৎসাহটা সব প্রতিনিয়ত যেন দিতে থাকে, এটাই আমার তরফ থেকে তাদেরকে আমার আন্তরিক অনুরোধ। নিউ ইউটিউবার কুকিং রেসিপি মে জিসনে আভি আভি কুকিং রেসিপি কি চ্যানেল ভিডিও কা চ্যানেল বানায়া হ্যায় ইউটিউব মে উন লোগো কে লিয়ে মেরি তরফ সে বধাই হো অর মেরি চ্যানেল মে উন লোগো কে লিয়ে ওয়েলকাম, উন লোগো কো মে মেরি তরফ সে জিতনা হেল্প হো সকে মে হেল্প করুঙ্গা অর মেরি ইউটিউব চ্যানেল মে 1000 সাবস্ক্রাইবার সে জাদা জিন লোগো কা চ্যানেল হ্যায় সাবস্ক্রাইব হ্যায় উন লোগ আমরা আজকে 10 রকমের ভাজা রেসিপিটি সমস্ত শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছিলাম, এবার আমরা এটাকে ভাজা করছি। আমরা হলুদ দিয়েছি, এবার আমরা পরিমাণ মতো লবণ দিচ্ছি, সামান্য পরিমাণে জল দিয়ে আমরা সিদ্ধ করে নেব। এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, আমাদের এক মিনিট হয়ে গেছে। কুকিং কা জব বড় বিগ বিগ মতলব বড়া বড়া মতলব জিন লোগো কা 1000 সে জাদা সাবস্ক্রাইবার হো গিয়া ইয়া উসসে ভি জাদা হো গিয়া উন লোগো কো মে রিকোয়েস্ট করতা হুঁ কি জব ছোটো ছোটো নিউ কুকিং চ্যানেল হুয়া হ্যায় হো রাহা হ্যায় উন লোগো কো পাস আপ লোক সাপোর্ট করিয়ে আপ লোগো কো সাপোর্ট কি উন লোগো কি বহতই জরুরত হ্যায়। আপ লোক তো জানতেই হ্যায় যে এক ইউটিউবার কো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টে কি কিতনা মহত্বপূর্ণ
होते हैं या ज़रूरत होते हैं, इसलिए आप लोग उन लोगों को सपोर्ट करना बहुत ही ज़रूरी है, क्योंकि उन लोगों को सपोर्ट अच्छी तरह से नहीं होने से उन लोगों को यूट्यूब चैनल का बंद कर दे रहा है। और यूट्यूब का न्यू गाइडलाइन से सभी यूट्यूबर चैनल को, सभी बकर चैनल का तो बहुत ही प्रॉब्लम आ रहा है, इसलिए हमारी ये वीडियो में से ये कोशिश रहेगा जो बड़ा बड़ा यूट्यूबर जिन लोगों को 1000 से ज़्यादा सब्सक्राइब हो गया, उन लोगों का छोटा यूट्यूबर को जब आप लोगों को चैनल में आते हैं, आप लोगों को पास में रहने के लिए बुलाते हैं, तो आप लोग उन लोगों को ज़रूर सपोर्ट करिएगा, उन लोगों को ज़रूर एक्सपीरियंस बताइएगा, या आप लोगों को जब उन लोगों को सपोर्ट में आएगा तो उन लोगों को और भी अच्छी तरह से वीडियो बनाने की कोशिश करेगा, या उन लोग और भी हम मतलब दिल से उन लोगों को और भी अच्छा हो जाएगा, खुश हो जाएगा। इसलिए यही भावे यदि अपनारा छोटो चैनलगुलो के सपोर्ट करते पारें ताहले आमियो आमार तरफ थेके तो आमी सपोर्ट करब, आपनादेरकेओ सेई आमंत्रण करब जाते आपनादेर सपोर्ट करें। আজকের রেসিপিটি আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর রকমের আজকে যে আমাদের দশহরা, দশহরার দিনে যে শাক ভাজা আমরা প্রত্যেক বছর আমরা ছোট থেকেই আমরা খেয়ে এসেছি, এবং আগেকার দিনে মায়ের এরা যে এই সব রেসিপিগুলো বানাতো, এখনকার দিনে অনেকেই সেগুলো ভুলে গেছেন বা জানেন না, সেই কারণে আমাদের আজকে রেসিপিটি বানানো। এবং আমাদের যে হিন্দু সনাতন ধর্ম যে এখনও তার যে কি মহিমা সেইটা আমরা জানানোর জন্যই ধর্ম, যেহেতু আমরা ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের তো আমাদের কিছু কিছু রীতিনীতি আমাদের পালন করতে হয়, তো সেইগুলো যাতে আমরা প্রচলন এবং পালনগুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মে যারা তাদেরও আমরা তো শেখাতে প্রয়োজন, সেই কারণে আমরা এই ভিডিওটা আমাদের বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব। কারণ আমাদের ধর্মে যেমন আমরা চাইছি প্রত্যেক ধর্মকে, আমরা শুধু আমাদের ধর্মকে প্রাধান্য দিচ্ছি তা নয়, সমস্ত ধর্মকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের রেসিপিটা সামান্য আর সময় ফুটিয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করবেন, এবং অন করলে আমরা আমাদের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের প্রথমে আপনারা পাবেন, এবং নতুন রেসিপিগুলো জানতে পারবেন। এবং আমাদের আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলো একটু আপনারা সবাই ভেবে দেখবেন যে আমি কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং বাস্তব সত্যি নিয়ে আপনাদের বলছি আমি কথাটা। আমাদের সিদ্ধটি হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। আমরা শাকটিকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এবার আমরা ভেজে নেব। আমাদের কড়াইটি গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে এসেছে, এইসব রেসিপিগুলো আগেকার দিনে মায়ের হাতে
যে পুরনো আমলে মায়েরা এইভাবেই রান্নাবান্না করতো। আমাদের চ্যানেলটি সবসময় আগেকার দিনে মায়েরা কীভাবে রান্না করতো আমরা সেই সব রান্নার রেসিপিগুলো আপনাদের সামনে যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করব। শুকনো লঙ্কাকে আমরা কুচিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাকে কুচিয়ে দিয়েছিলাম, ভেজে নিচ্ছি ভালো করে। এরপর আমরা পাত্রে তুলে দিলাম, আজকে আমাদের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমরা প্রথমেই বলেছি আমরা নিরামিষ রান্না করছি, আমাদের আজকে রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমরা আগেও বলেছি। আমাদের আজকে রেসিপিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আপনাদের কমেন্ট বক্সে জানাবে আমাদের রেসিপিটি কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটির জন্য দোয়া ও প্রার্থনা করবে।